হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমি আবার আপনাদের কাছে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি বানাবো কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ। আমরা এখন চিংড়ি মাছ ধরতে যাচ্ছি পুকুরে, বাপের বাড়ি এসেছি, এখানে বানাবো। আপনারা দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি রেসিপিটা। এ দেখো, এখন আমরা ছানা দিতে এসেছি, ছোটো ছোটো চিংড়ি মাছ ধরছি ছানা দিয়ে। কি উঠেছে এদিকে নিয়ে আয় দেখি, এদিকে এদিকে নিয়ে আয়। দেখো কত এ উঠেছে, কুচো কুচো চিংড়ি উঠেছে। এই তো ছোট্ট ছোট চিংড়ি উঠেছে, হাতে করে তোল, এদিকে লাফাচ্ছে। হাতে তোল, হাতে তোল। দাঁড়া দাঁড়া, দিচ্ছে, দাঁড়াও। এই দেখো ছোট ছোট চিংড়ি, ল্যাটা মাছ, সব মাছ উঠেছে। কচু কচু চিংড়ি, চিংড়ি এখন বড় হয়নি। ধরে নেব কিছুটা। এই যে আমাদের এখানে গাছে কচু পাতা তুলে নেব। এই যে কচি কচি পাতা হয়েছে, এই যে পাতাগুলো, এই যে কচি কচি পাতা, এগুলো তুলে নেব, নিয়ে আমি বানাবো। দেখতে থাকুন রেসিপিটা। এখন আম পাড়া হবে, আম পেড়ে আমের চাটনি হবে, শুক্তো হবে, আর মাছের ঝোল হবে ডাঁটা দিয়ে, আর কচু পাতার তরকারি হবে। আমি কচু পাতার রেসিপিটা দেখাবো। প্রচুর রোদে, রোদে বোঝাই যাচ্ছে না, ক্যামেরাটা খোলা হয়ে যাচ্ছে। ভ্যানের ওপর উঠছে, ভ্যানের ওপর উঠে আম পাড়বে। ওই দুটোই পার। থাক, তারপর কি সুন্দর আম পেরেছে। এই আমগুলো পেরে চাটনি হবে, চাটনি বানাবো। এই যে কচু পাতাগুলো আমি তুলে নিয়েছি, এগুলো ছোট ছোট করে কেটে নেব, নিয়ে আমি ভাপিয়ে নেব। এই যে চিংড়ি মাছ, চিংড়ি বেচছি ওঠেনি, ওই জন্য আমি এর সঙ্গে বড় চিংড়ি অ্যাড করবো। চিংড়ি মাছগুলো এখনো জ্যান্ত আছে। দেখো চিংড়ি মাছগুলো কি সুন্দর চড়ছে, কত সুন্দর চড়ছে, এখনো জ্যান্ত আছে। দিশি চিংড়ি খুব সুন্দর লাগবে পাতা দিয়ে রান্না করতে, খেতে খুব সুন্দর লাগবে। দিশি চিংড়ির টেস্ট আলাদা, এই কটাই হোক তাও টেস্ট আলাদা। এই যে বড় চিংড়ি আছে বাচ্চা, আর ছোট চিংড়ি গোটাগত হয়েছে। এই যে এই কটার সঙ্গে দিয়ে দেবো। তেলাপিয়া মাছ, মাছের ঝোল হবে। এই যে শুক্তো সরঞ্জাম কাটা হচ্ছে সব। এই যে এখনো সব কুমড়ো ডাঁটা, সব পেঁপে, এখন সব কাটা হচ্ছে, আম কাটা হচ্ছে, আমের চাটনি হবে, উনুনে ভাত হচ্ছে। কচু শাকগুলো কেটে নিচ্ছে, দেখো ছোট ছোট করে, এইভাবে ছোট ছোট করে কেটে নেব। মশলাটা করে নেব। এই যে মশলাটা, জিরা, গোলমরিচ গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার আমি একটু রসুনটা, আদাটা বেটে নেব। এখানে গোলমরিচ আর জিরে আছে, ভিজিয়ে রেখেছি, এটা আমি বেটে নেব মিক্সিতে। মিক্সিতে বেটে নেব, দেখুন এতে কালো জিরে আছে, আর তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি তিনটে ছোটো ছোটো, আর দুটো শুকনো লঙ্কা আছে। এটা আমি এবার মশলাটা বেটে নেব। কড়াই জল দিয়ে দিয়েছি, এবার আমি এই যে কচু শাকগুলো এর মধ্যে তুলে দেব। জলটা গরম হয়ে এসছে, জলটা গরম হয়ে গেলে তারপর কচু শাকটা তুলে দেবো। এবার আমি এটা ভালো করে ভাপিয়ে নেব, নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সবকটা দিয়ে। দিয়ে আমি এটা ছেঁকে নেব একটা চুবড়ি করে। আমার সবকটা কড়াই আমি তুলে দিয়েছি, এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট পরে এটা এ হয়ে যাবে। চিংড়ি কটা আমি ভেজে নিচ্ছি ভালো করে।
চিংড়ি কাঁটা লাল লাল করে ভেজে নিলাম। এবারে এটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। এবার আমি মশলাগুলো বানাবো। আদা রসুন এটা ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি আছে। এখন আমার মশলা বাটা হয়ে গিয়েছে, এটা জিরে আর গোলমরিচ আছে, এটা আছে আদা বাটা, এটা রসুন বাটা, কালো জিরে আছে, আর ওই শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা আছে, দেখুন এলাচ দারচিনি আছে। এবার আমি এটা কড়াতে দিয়ে দেবো। কচুর শাকটা আমার ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন একটুখানি হয়ে গিয়েছে। এবার আমি কড়াই দিয়ে দেবো, কড়াই তেল দিয়ে দিয়েছি। কড়াই এবার শুকনো লঙ্কা দাও, শুকনো লঙ্কা আর গোলমরিচ, আর এই কটা আমি দিয়ে দিচ্ছি, গোলমরিচ এলাচ দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কড়াই পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি। এটা ভাজা হচ্ছে, রসুন বাটাটা দিয়ে দেব, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটাটা দিয়ে দিয়েছি, রসুনটা ভালো করে ভেজে নেব। এবার আদা বাটাটা দিয়ে দেব, আদা বাটাটা দিয়ে দেব। আদা মিক্সিতে বেটেছি তো ওই জন্য পাতলা পাতলা হয়ে গিয়েছে, আর ছিলে বাড়লে একটু গাঢ় মতন হতো। এটা ভালো করে ভেজে নেব। এবারে দেবো হলুদ গুঁড়ো, দেবো হলুদগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো দেবো না, লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। ভালো করে এটা ভেজে নেব মশলাটা। এটা কাঁচা সর্ষের তেল ঢেলে দেবো। আমার এই রেসিপিটাও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যাপ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, কারণ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। জিরে আর গোলমরিচ বাটাটা একটু ওখান্তি করে তুলে দিয়ে দিচ্ছি, অতটা দেবো না, হ্যাঁ দিয়ে দেবো। সব তুলে এবার ভালো করে ভেজে নেব মশলাটা। ভেজে নেওয়ার পরে আমি এই যে পাতা কচু পাতা ভাপানোটা আমি দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে চিংড়িটা দিয়ে দেব, সব ভাজা আসে। এবার আমি শাকগুলো দিয়ে দেব, ভাজা হয়ে গিয়েছে, হ্যাঁ ভালো করে এটা নেড়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা, ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। এবার আমি এই চিংড়িটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে শুকনো শুকনো হয়ে আসবে আমি রেসিপিটা নামিয়ে নেব। প্রচুর পাতা ঘাঁটা এটা রেসিপিটা, কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা। আমার কচু শাকের পাতার কচু পাতার রেসিপি রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আবার অনেক রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আমার এই ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ওকে বাই, এখন এই অবধি বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ওকে টাটা বাই। এখন ডাঁটা দিয়ে পেঁপে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, এদিকে শুক্তো, এদিকে চাটনি আমের বানিয়েছি, পুরো পুড়ে দে কচু শাক চাটনি।